হ্যালো বন্ধুরা, ইতিমধ্যেই তোমরা বেশ অনেক কয়েকজন আমার কাছে জিজ্ঞাসা করেছো যে দাদা, ইস্ট বেঙ্গল দলে নাকি সার্জিও লোবেরা আসবে না, বা আসার সম্ভাবনা নাকি 50-50। তো এই কথাগুলো শোনার পর আমি একটু খোঁজ খবর নিয়ে দেখতে পেলাম যে এই নিউজটা পোস্ট করেছে কেরালার একটা ফ্যান পেজ থেকে। তো তারা যেমনটা বলেছে যে সার্জিও লোবেরাকে পেতে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল দলের পাশাপাশি ওড়িশা এফসিও চেষ্টা চালাচ্ছে, যার ফলে নাকি লোবেরার ডিলটা ইস্ট বেঙ্গল এবং ওড়িশা এফসির মধ্যে 50-50 হিসাবে রয়েছে। তো এরপর আমি খোঁজ খবর নিয়ে যেমনটা জানতে পারি যে এই পোস্টটা কিন্তু ঠিক, তবে পুরোপুরি ঠিক নয়। তো আমি যতদূর খবর জানতে পেরেছি যে ইস্ট বেঙ্গল দলের থেকেও বেশি টাকা অফার করেছে ওড়িশা এফসি দল লোবেরাকে। তবে লোবেরা ওড়িশা এফসি ক্লাবের থেকে ইস্ট বেঙ্গল ক্লাবে আসতে বেশি পছন্দ করেছে, এবং লোবেরার এজেন্ট ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টকে মৌখিকভাবে কথা দিয়েছে যে লোবেরা ইস্ট বেঙ্গল দলেই আসবে। তবে এর পাশাপাশি আমি এমনটাও জানতে পেরেছি যে লোবেরা সম্ভবত প্রি কন্ট্রাক্ট সাইন করে নিয়েছে ইস্ট বেঙ্গল দলের সাথে, সেহেতু লোবেরার ইস্ট বেঙ্গল দলের আসার সম্ভাবনা কিন্তু 99% তোমরা ধরে নিতে পারো। তো সেই জন্যই কিন্তু এই নিয়ে কোনো চিন্তার কারণ নেই কোনো ইস্ট বেঙ্গল বন্ধুর। তো বন্ধুরা, লোবেরা আগামী মরশুমে লাল হলুদ দলে যোগ দিতে চলেছে, এটা কিন্তু প্রায় কনফার্মই ধরে নিতে পারো তোমরা। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ইস্ট বেঙ্গল দলকে নিয়ে একটা ব্রেকিং নিউজ। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।